ಶಂಭುಜೆ ದೇವಿಂ ಕರುಣಾರುಣ ವಿಗ್ರಹ ವರಾಭಯಕರಾಂ ಶಾಂತಂ ಸ್ಮಿತೋತ್ಫುಲ್ಲಮುಖಾಂಬುಜಂ ಸ್ಥಲಪದ್ಮಪ್ರತಿಕಾಶ ಪಾದಾಂಭೋಜಸುಶೋಭನಾಂ ಶುಕ್ಲಾಂಬರಧರಾಂ ಗೀರಾಂ ಲಜ್ಜಾಪಟವಿಭೂಷಿತಾಂ ಪ್ರಸನ್ನಾಂ ಧರ್ಮಕಾಮಾರ್ಥ ಮೋಕ್ಷದಾಂ ವಿಶ್ವಮಂಗಲಾಂ ಸ್ವನಾಥ ವಾಮ ಭಾಗಸ್ಥಾಂ ಭಕ್ತಾನುಗ್ರಹಕಾರಿಣಿಂ ಓಂ ಐಂ ಹ್ರೀಂ ಸರ್ವದೇವದೇವೇಶ್ವರೂಪಿಣ್ಯೈ ಶ್ರೀ ಶಾರದಾ ದೇವ್ಯೈ ನಮಃ. আমরা প্রত্যেক মাসে ভগবানের ইচ্ছায় একত্রিত হই শ্রী শ্রী মায়ের কথা পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। আজকে একটা বিশেষ উৎসব, ভক্ত সম্মেলন, ভক্তরা একত্রিত হয়েছেন। কিন্তু একটা জিনিস মাথার মধ্যে রাখবেন যে আজকের এই যে ভক্ত সম্মেলন হলো, এই সম্মিলিত ভাবটা যেন থাকে। শুধু আজকের দিনের জন্য আসা হলো, পরবর্তী দিনগুলোতে আসবো না, এরকমটা যেন না থাকে। এই ভাবটা ধরে থাকবেন, কারণ আশ্রম তখনই প্রকাশিত হয়, আশ্রম তখনই জাগৃত হয়। বলা হয় ভক্তদের সাধন ভজন এবং প্রার্থনায় আপনাদের এ একটা জুড়োনোর জায়গা থাকবে এবং এখানে এসে আপনারা তাকে প্রার্থনা করতে পারবেন। মন্দিরে কেন তার বেশি প্রকাশ? কারণ অনেকের প্রার্থনা এখানে সম্মিলিত হয়। সংস্কৃতে একে বলা হয় তন্মাত্রা, আর ইংরেজিতে বলে অ্যাম্বিয়েন্স। এমন একটা সবাই প্রার্থনা করছে, আপনি হয়তো আপনার কাজ নিজের প্রয়োজনের জন্যই প্রার্থনা করছেন, কিন্তু এত মানুষের প্রার্থনা, এত মানুষের শরণাগতি আমাদেরকে, আমাদের মনকেও প্রার্থনা মুখর করে তোলে। এই কারণে আমাদের মঠ মন্দির বা যেখানে পবিত্র দেবালয় সেখানে আসার কথা বলা হয়েছে। রামকৃষ্ণ সংঘের দেবালয় সত্যিকারের একটা শান্তির জায়গা। পূজনীয় স্মরণানন্দজি বলছিলেন, যখন উনি চেন্নাই মঠে মন্দির তৈরি করেন, সর্বজনীন মন্দির তৈরি করা শুরু করেন, কেউ কেউ তাকে এসে বলেছিলেন এর চেয়ে একটা হাসপাতাল তৈরি করলে কত বেশি ভালো হতো। উনি বললেন, হাসপাতালই তো তৈরি করেছি, মানুষের যখন শরীর খারাপ হয় তখন মানুষ চিকিৎসার জন্য হাসপাতালে যায়, মানুষের যখন মনের শরীর খারাপ হয় একটু কমাবে, যখন মানুষের যখন মনের শরীর খারাপ হয় তখন মানুষ এই মন্দিরগুলোতে আসে, এবং মন্দিরগুলোতে এসে সে তার মনের যে ফিডব্যাক আসে সেটা বুঝতে পারছো না। মনের যখন শরীর খারাপ হয় তখন তারা হাসপাতাল না গিয়ে এই মন্দিরগুলোতে আসে। মনের শরীর খারাপ হওয়ার সবচেয়ে ভালো জিনিস হচ্ছে, যেখানে যখন আমরা একাকিত্ব অনুভব করি, যখন আমাদের কেউ থাকে না, তখন এই প্রত্যয়টা জাগে মন্দিরে গেলে। আর কেউ না থাকুক, আমাদের সঙ্গে আমাদের ভগবান আছে। আমরা আজকে যার স্মৃতিকথাকে অবলম্বন করে এগিয়ে যাব। এটি লিখেছেন ব্রহ্মচারী অশোক কৃষ্ণ। এটি শ্রী শ্রী মায়ের কথার প্রথম খণ্ডে নবম স্মৃতি হিসেবে সংকলিত হয়েছে। আমরা সবাই মায়ের শেষ দিনের শেষ বাণীর কথা বারবার উল্লেখ করে থাকি, যদি শান্তি পেতে চাও মা, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজে, এ জগতে কেউ পর নয় জগৎ তোমার, কথাটা আমরা বারবার বলে থাকি। কিন্তু শেষ দিনে মায়ের চলে যাওয়ার আগে মাতার কত স্বরূপ যে আমাদের কাছে প্রকাশ করেছেন, যেটা আমরা সবসময় অনুভব করে উঠতে পারি না, আমরা করছি। শ্রী শ্রী মায়ের শেষ অসুখের সময় একদিন সকালবেলা মাকে দর্শন করিতে যাই। তখন ঘরে আর কেহ ছিলেন না, মা সর্বদক্ষিণের ঘরে ছিলেন। সেই সময় কয়েকটি দিন একটু ভালো ছিলেন, দিনের বেলার ওই ঘরে মায়ের বিছানা করিয়া দেওয়া হইত। চৈত্র মাসের প্রথম সপ্তাহ দিনের বেলায় এই ঘরে শ্রী শ্রী মাকে প্রণাম করিতে মা বাড়ির সব কথা জিজ্ঞেস করিতে লাগিলেন। মায়ের শরীর খুব রুগ্ন দেখিয়া আমি বলিলাম, মা আপনার শরীর এবার বিশেষ খারাপ হয়ে গেছে, এত দুর্বল কখনো দেখি নাই। মা বললেন,
হ্যাঁ, খুব দুর্বল হয়ে গেছে, মনে হয় এ শরীর দিয়ে ঠাকুরের যা করবার ছিল শেষ হয়েছে, এখন মনটা সর্বদা তাকে চায়, অন্য কিছু আর ভালো লাগে না। এই দেখো না, রাধুকে এত ভালোবাসতুম, ওর সুখ স্বাচ্ছন্দ্যের জন্য কত করেছি, এখন ভাবটা ঠিক উল্টে গেছে, ও সামনে এলে বেজার বোধ হয়, মনে হয় ও কেন সামনে এসে আমার মনটাকে নিচে নামাবার চেষ্টা করছে। ঠাকুর তার কাজের জন্য এতকাল এইসব দিয়ে মনটাকে নামিয়ে রেখেছিলেন, নইলে যখন তিনি চলে গেলেন তারপর কি আমার থাকা সম্ভব হতো। মা একবারে শেষ মুহূর্তের কথা, মা তখন খুবই অসুস্থ আছেন, সবাইকে মাকে দেখতে দেওয়া হচ্ছে না, মা সেদিন ভালো আছেন বলে ব্রহ্মচারী অশোককৃষ্ণ তিনি মার সঙ্গে দেখা করতে পেরেছিলেন। সবচেয়ে যেটা বড় জিনিস, এই ছবিটা একদম আমরা চোখ বন্ধ করলে দেখতে পাই যে মেঝেতে মায়ের বিছানা পাতা হয়েছে এবং মা সেইখানে শুয়ে আছেন এবং ব্রহ্মচারী অশোককৃষ্ণের সঙ্গে তার কথোপকথন চলছে। তিনি একবারে প্রত্যক্ষ করছেন যে তার শরীর চলে যাবে, এই শরীর দিয়ে যা যা করণীয় ছিল সব কাজ করা হয়ে গেছে, এ শরীর চলে যাবে। আমরা দেখেছি পূজনীয় ভূতেশানন্দজি মহারাজের যে বছর শরীর চলে গেল 1998 সালে, আমরা সেই সময় ট্রেনিং সেন্টারে এসেছি, মহারাজ মাঝে মাঝেই হাসপাতালে ভর্তি হন অসুস্থ হয়ে, আবার ফিরে আসেন, আবার হাসপাতালে ভর্তি হন, আবার ফিরে আসেন, এই বারবার ফিরে আসা বারবার ফিরে আসা। মহারাজকে একদিন জিজ্ঞাসা করা হয়েছিল, মহারাজ খুব সদা হাস্যময় মহারাজ, মহারাজ বলেছিলেন কিচ্ছু দেখি না, দেখি চতুর্দিকে ব্রহ্মচারীদের দল বসে আছে, আমি তাদের মাঝখানে বসে আছি। একদিন সকালবেলা তিনি আমাদের বলছেন, ওরা আসে ওরা চলে যায়, আমি ওদের দিকে ভালো করে তাকানোর সময়ও পাই না, ওরা মনে করে আমি ওদের একদম ভালোবাসি না, কিন্তু আমি ওদের ভীষণ ভালোবাসি, আমি ওদের বড্ড ভালোবাসি। সব ব্রহ্মচারীরা ছলো ছলো দৃষ্টিতে মহারাজের দিকে তাকিয়ে আছেন আর বলছেন, হ্যাঁ মহারাজ আমরাও আপনাকে খুব ভালোবাসি, কিন্তু সবসময় আমাদের ভালোবাসা আমরা প্রকাশ করতে পারি না। তিনি আমাদের ইন্ডিভিজুয়ালি না দেখতে পেলেও সবাইকে তিনি দেখেন। আমরা যখন ট্রেনিং সেন্টারের ব্রহ্মচারীরা, প্রথম বর্ষের ব্রহ্মচারীরা মহারাজের কাছে গেলাম, একা একা একজন একজন করে প্রণাম করছি, মহারাজ আমাদের প্রণাম স্বীকার করছেন। মহারাজ যে সেবক ছিল জহর মহারাজ, তাকে প্রথমে মহারাজ বুঝতে পারেনি, তারপরে বলছেন যে কইয়ের ঝাঁকে একই রকম মনে হচ্ছিল, এখন তোমাকে আলাদা বলে দেখাচ্ছে। দিনের পর দিন মহারাজের মুখে একটাই কথা ছিল, সেটা হচ্ছে এই, আমার পরে যে আসবে তাকে কিন্তু আমার মতোই ভালোবাসতে হবে, আমাকে যেরকম শ্রদ্ধা করছো, আমাকে যেরকম ভক্তি করছো, ঠিক সেরকম ভালোবাসতে হবে। প্রত্যেকটা দিন দর্শনের সময় তিনি যেবার চলে যাবেন, এই জগৎ মঞ্চ থেকে বিদায় দিচ্ছেন, এই কথা তিনি আমাদের বলেছেন। এই ঘটনাগুলো বলার কারণ হচ্ছে নিজের গুরুর আখ্যান করা নয়, মহাপুরুষরা যখন চলে যান তাদের যখন কাজ শেষ হয়ে যায় সেটা তারা অনুভব করতে পারেনি, স্থূল শরীরে যে যে কাজ করার থাকে সেটা শেষ হয়ে যায়, এদের কাজ তো কখনো শেষ হয় না। স্বামীজি বলছেন না, আমি অশরীরী বাণী, স্থূল শরীরটা চলে গেছে কিন্তু তার সেই বাংময় রূপটা আমাদের প্রতিনিয়ত প্রেরণা জুগিয়ে যাবেন। ঠাকুর কত বছর আগে চলে গেছেন, 1886 সালে, এখনও প্রতিদিন প্রতি মুহূর্তে তার সেই শব্দগুলি আমাদের নতুন করে প্রেরণা জাগায়, নতুন করে বেঁচে থাকার কথা বলে। মা বলছেন যে মনে হয় এ শরীর দিয়ে ঠাকুরেরটা করবার ছিল সব শেষ হয়ে গেছে, এ মনটা এখন মনটা সর্বদা তাকে চায়, অন্য কিছু আর ভালো লাগে না, সব সময় শুধু তাকে চাইছি। যখন আমরা অন্য কিছু চাই, ভগবানকে চাই না, তার মানে বুঝতে হবে এখনও এই সংসারের প্রতি আমাদের আসক্তি আছে, এই বন্ধন যখন ভুলে যাবে আমরা মুক্তির পথে যাত্রা করব, তখন ভগবানের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যাবার কথা ভাবব। স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ বলছেন এটা খানিকটা সেই রকমের মতো যেন একটা লণ্ঠন তার বাইরে কাঁচের আবরণ দিয়ে সেই লণ্ঠনের ভেতর আগুনটাকে প্রোটেক্ট করা হচ্ছে, রক্ষা করা হচ্ছে, সাধকের মনে হচ্ছে সেই কাঁচটা ভেঙে আগুনের সঙ্গে একাকার হয়ে যায়, এই বোধটা তখন আমাদের ভেতরে জাগ্রত হয়। বলছেন রাধুকে, যাকে আমি এত ভালোবাসতাম, রাধু তো যোগমায়া, তাকে কেন্দ্র করে মা বেঁচেছিলেন। তুরিয়ানন্দজি বলছেন যে মন আমরা এইখান অব্দি তুলতে পারি না, সেই মনকে মা রাধু রাধু করে এইখানে বেঁধে রাখেন। এই যে বলছেন না যে ও সামনে এলে বেজার বোধ হয়, ও কেন এসে আমার মনটাকে নিচে নামাবার চেষ্টা করছে, মায়ের মন ঊর্ধ্বগামী মন, রাধু বন্ধন দিয়ে, রাধুর আবরণ দিয়ে
আমাদের সকলের কাছে প্রতিভাত হয়েছেন, প্রকাশ হয়েছেন। রাধু মা চলে যাওয়ার পর রাধুদির অদ্ভুত একটা পরিবর্তন আসে, যে মায়ের এত বিদ্বেষী ছিল, যে মায়ের এত মাকে এত কষ্ট দিয়েছেন, সেই রাধুর জীবন একবারে মাময় হয়ে গেছেন। প্রব্রাজিকা ভারতী প্রাণা মাতাজি তার স্মৃতিকথায় লিখছেন যে রাধুদির টিবি হয়েছিল, রাধুদির মারো তখনকার দিনে টিবি হলে মানুষ মারা যেত। রাধুদির শরীর খারাপ হয়েছে দেখে তাকে কাশিতে নিয়ে যাওয়া হয়েছে, কাশি সেবাশ্রম আশ্রমে। রাধুদি অনুভব করছেন কিছু একটা হয়েছে, সেই কারণে তাকে বোধহয় এইখানে নিয়ে আসা হয়েছে। যখন অনেক খোঁজ খবর করার পর তিনি জানলেন যে তার যক্ষা হয়েছে, তখন তিনি ভারী সুন্দর একটা কথা বলেছেন, আমি কাশিতে কিছুতেই নির্বাণে মরবুনি, আমি নির্বাণে মরব না। আমাদের ধারণা আছে না কাশিতে মারা গেলে মুক্তি হয়, বলছেন আমি কাশিতে নির্বাণে মুক্তি হবনি। ও তোমরা প্রিয়দা যাক, তুমি যাও, এ যাক, আমি যাব না। তোমাদের কি বুদ্ধি গো, যিনি আমাকে সারাটা জীবন ধরে রক্ষা করেছেন তিনি আমার নির্বাণের ব্যবস্থা করেননি বলে মনে করছো? মুক্তি আমার হাতের মুঠোর মধ্যে। রাধুজি ফিরে এলেন জয়রামবাটিতে, মা ঠাকুরের ওই ছোট্ট ঘরটিতে সারাদিন থাকতেন এবং ঘরেতেই তার মহাপ্রয়াণ হয়েছিল। ভারতী প্রাণা মাতাজি ব্রহ্মচারিণীদের এই গল্প বলতে বলতে বলছেন, আসলে মাকে ধরে রাখবার জন্যই তার সেই পাগলের রূপ ধারণ করা, তারপরে যেই খেলা শেষ হয়ে গেছে আর সে থাকবে না। এটা হচ্ছে আমাদের কথা, যে জীবনে নানা অ্যাংজাইটির মধ্যে আমরা থাকি, নানারকম গোলমালের মধ্যে থাকি, তার মূল কারণ হচ্ছে আমরা চাই এই খেলাটা হোক, আমরাও চাই সংসারের নাম যাবতীয় সুখ সমৃদ্ধি এগুলোকে আমাদের আমরা ভোগ করি। আমরা কিছুতেই খেলাটা ভেঙে যাক এটা আমরা একেবারেই চাই না, আমরা চাই না। দেখবেন আমরা কত কাণ্ড করে দীক্ষা টিক্ষা নিই, বেশ কিছুদিন জপ ধ্যান করি আর তাদের রস খুঁজে পাই না। তার কারণ হচ্ছে রস যখন আমরা পাই সংসারটাকে অসার বলে বোধ হয়, আর আমাদের তখন মনে হয় আমি চলে গেলে এদের কী হবে, ও কে দেখবে এদের, আমি যে চলে গেলে এদের দেখার লোক আছে, আমি ছাড়াই জগৎ চলবে, এটা হচ্ছে কথা। আমার মনে আছে আমরা ছেলেবেলায় অনেকের যাদের কেউ নেই বাড়িতে তাদের মরা পড়াতে যেতাম, দেখতাম অন্যরা বলছে বডি কতক্ষণ লাগবে, আগুনে ঢোকানো হয়েছে, খুব প্রিয়জন যখন ঢোকানো হচ্ছে তিনি একবারে কান্নায় ফেটে পড়ছেন, তারপরে খানিক জিজ্ঞেস করছেন কত বডি কতক্ষণে পুড়বে, সে প্রিয়জন থেকে আমরা বডিতে রূপান্তরিত হই। এই হচ্ছে আমাদের সম্পর্কগুলো, এক দুদিন আমরা খুব কাঁদবো টাঁদবো, তারপর থেকেই আস্তে আস্তে চুল বাঁধবো, খাবার দাবার খাবো, রান্নাবান্না করবো, তারপরে মৎস্যমুখীতে বড় রকমের মাছ হবে, সব নিয়ে ভাববো। জগৎ এরকম, এটা নিন্দা করার কিছু নেই, জগৎটা এরকম। আমাদের যদি ভগবানকে চাই দেখবেন এই সবেতে আর আমাদের মন আর লাগছে না। মা বলছেন, নইলে তিনি যখন চলে গেলেন তারপর কি আমার থাকা সম্ভব হতো? ঠাকুর তার মনে হয়েছিল যে তার শরীর চলে গেলেই ভালো হতো, ঠাকুর বলেছিলেন না এখনও তোমার অনেক কাজ বাকি আছে। মা বলছেন তার সগক্তি আছে, একসময় দেখলাম সত্যিই অনেক কাজ বাকি আছে। ব্রহ্মচারী অশোক কৃষ্ণ বলছেন, মা আপনি এরূপ কথা বললে আমাদের কষ্ট হয়, আপনি যদি চলে যান আমাদের কি উপায় হয়, আমাদের ত্যাগ তপস্যার বিশেষ অভাব, বৈরাগ্য তো একেবারে নেই বললেই চলে, আপনার শরীর না থাকলে আমরা কিসের জোরে মহামায়ের রাজত্বে বেঁচে থাকব, মনে যখন কোনো দুর্বলতা এসেছে আপনার কাছে বলে তা হতে বাঁচবার রাস্তার খবর পেয়েছি, এখন আমরা কোথায় যাব, আমাদের যে একেবারে নিরাশ্রয় হয়ে উঠতে হবে। মা দৃঢ়তার সঙ্গে বলছেন, কি তোমরা নিরাশ্রয় হবে কেন, ঠাকুর কি তোমাদের ভালো মন্দ দেখছেন না, অত ভাবো কেন, তোমাদের যে তাঁর পাই সঁপে দিয়েছি, একটি গণ্ডির মধ্যে তোমাদের ঘুরতেই হবে, অন্য কোথাও যাওয়ার জো নেই, তিনি সর্বদা তোমাদের রক্ষা করছেন। এই সংশয়টা আমাদেরও হতো, আমার তো বিশেষ করে হতো, কারণ ছোট থেকে যখন বড় হয়েছি তখন পূজনীয় ভূতেশানন্দজি মহারাজকে পেয়েছি, ফলে যখনই কিছু সমস্যা হতো মহারাজকে খুব নির্দ্বিধায় গিয়ে বলে আসতে পারতাম যে মহারাজ এরকম হচ্ছে, মহারাজ এরকম হচ্ছে, এমন বোকা ভালো করে জপ ধ্যান করতে পারছি না, নিজে নিজে চেষ্টা করছে হয়নি, ঠাকুরকেও বলেছি হয়নি, আপনি আমার ব্যবস্থা করে দিন, এরকম একটা নির্ভরতা ছিল। ফলে পূজনীয় মহারাজ যখন চলে গেলে তখন খুব কষ্ট হচ্ছে। পূজনীয় আত্মস্থানন্দে যে একটা ভারী সুন্দর কথা বলেছিল, ওনাকে গিয়ে বললাম যে মহারাজ চলে গেছেন আমার বড্ড কষ্ট হচ্ছে, রোজ দেখতে পাচ্ছি না, মহারাজ একটা দারুণ কথা বলেছেন, এটা খুব আশার কথা, বলছেন রোজ যে দুবেলা দেখা হচ্ছে সেটা কি যথেষ্ট নয়, দেখুন আমরা রোজই দুবেলা গুণ স্মরণ করি, যখন সাধন ভজন করি রোজই দুবেলা গুরুকে দেখছি, তাহলে তো গুরুর সঙ্গ করছি, আমার নাই বা বাইরে দেখা হলো, এবারের দেখাটা ভেতরে,
অতএব তাকে যে পাচ্ছি না বা তাকে যে দেখতে পাচ্ছি না, এটা যেন আমাদের কোনো দুঃখের কারণ না হয়। মা বলছেন ভারী সুন্দর কথা, বলছেন তোমরা নিরাশ্রয় হবে কেন, ঠাকুর কি তোমাদের ভালো মন্দ দেখছেন না? এরপর একটা দারুণ কথা বলছেন, তোমাদের যে তার পায়ে সঁপে দিয়েছি, যে মা যে দীক্ষা দিচ্ছেন বা অন্যান্য গুরুরা যে দীক্ষা দিচ্ছেন, দীক্ষা দিচ্ছেন মানে সব দায়িত্ব আমাদের নেননি, আমাদের সবটুকু দায়িত্ব ঠাকুরের কাছে অর্পণ করে দিয়েছেন। পূজনীয় বীরেশ্বরানন্দী মা দীক্ষা দেওয়ার আগে অর্ঘ্য দিতেন, আর দীক্ষার অনুষ্ঠান শেষ হয়ে গেলে আবার অর্ঘ্য দিতেন। জিজ্ঞাসা করা হয়েছিল দ্বিতীয়বার অর্ঘ্যটা আপনি কেন দেন, দ্বিতীয়বার অর্ঘ্যটা দেওয়ার সময় ঠাকুরকে বলি এদেরকে সব তোমার পায়ে সঁপে দিলাম, যেন ফুল, মানুষগুলোকে যেন ফুলের মতো তার পায়ে সঁপে দিলেন, এবার তিনি তাদের রক্ষা করবেন। মা এটা কনফার্ম করছেন, বলছেন তোমাদের যে তার পায়ে সঁপে দিয়েছি একটা গণ্ডির মধ্যে ঘুরতে হবেই, অন্য কোথাও যাওয়ার জো নেই, তিনি সর্বদা তোমাদের রক্ষা করছেন। আমরা যখনই তার কাছে এলাম যেন বকলেস লাগিয়ে দেওয়া হয়েছে, কারুর বকলেসের কুকুরের বকলেসের ছোটো চেন থাকে, কারুর লম্বা চেন থাকে, আর যে কুকুর খুব ছোটো তার চেনটা অনেক লম্বা থাকে, কিন্তু হাতে মালিকের হাতেই ধরা থাকে, পালাবার উপায় নেই। আমরা যে যেখানেই যাই না কেন বকলেসের চেন শ্রীরামকৃষ্ণের হাতে ধরা আছে। আমরা একটা বৃত্তের ভেতরে, আমাদের দৌড় একটা বৃত্তের ভেতরে, তার বাইরে আমরা যেতে পারি না। এই বৃত্তের ভেতরে, এই বৃত্তের বাইরে যাওয়া, অনন্তের জন্য যারা যাওয়ার চেষ্টা করে তাদেরকে উনি ছেড়ে দেন। যে কুকুর বেশি শক্তি প্রয়োগ করছে তার মালিক তাকে ছেড়ে দেয়, কত দূর যাবি যা, এটা হচ্ছে কথা। হ্যাঁ, আমাদের তো সেই রকম শক্তি নেই, আমরা একটা বৃত্তের মধ্যে ঘোরাফেরা করি। গরুকে দেখেনি একটা জায়গায় খুঁটো বেঁধে একটা লম্বা দড়ি দিয়ে দিয়েছে, সেই খুঁটোটার চতুর্দিকে যতটা সার্কেল সেই অনুযায়ী সে ঘাস খায়। আমরা ওই যে ঘাস খেয়ে বেড়াচ্ছি ওই একটা সার্কেলের মধ্যে, বাইরে কিন্তু আমাদের যাওয়ার কোনো উপায় নেই। আমরা বুঝি না যে খুঁটোটা একজনের হাতে ধরা আছে, এইটা আমাদের অনুভব করতে হবে। ঠাকুরের দয়ার কথা অনেক সময় মনে হলেও সব সময় ঠিক বুঝি না, অনেক সময় বিশ্বাস হয়, অনেক সময় সন্দেহ আসে। আমাকে আপনাকে সাক্ষাৎ দেখছি, ভালো মন্দ অনেক কথা বলছি, আপনিও তার ভালো মন্দ বিচার করে কখনো কীভাবে চললে আমার ভালো হবে বলে দিয়েছেন, এতে আপনার কাছে আশ্রয় পেয়েছি এটা বিশ্বাস হয়। মা বলছেন ঠাকুরই একমাত্র রক্ষাকর্তা, এটা সর্বদা মনে রাখবে, এটা ভুললে সব ভুল। আর যে তোমার বাড়ির কথা মার কথা জিজ্ঞাসা করলুম কেন জানো, প্রথমে গণনীর মুখে শুনলাম তোমার বাপ মরার খবর, ওকে জিজ্ঞাসা করেছিলুম তোমার মায়ের আর কে আছে, খাবার সংস্থান আছে কি না, তুমি না থাকলে তার চলবে কি না। যখন শুনলুম তুমি না থাকলেও তার চলবে, তখন মনে হলো যার ছেলেটার একটু সৎ বুদ্ধি হয়েছে, ঠাকুরের ইচ্ছায় তার সৎ পথে থাকবার বিশেষ বাধা পড়বে। গুরুর প্রতি আমাদের এমন একটা আসক্তি তৈরি হয়ে যায়, আসলে আমরা তো শ্রীরামকৃষ্ণকে দর্শন করিনি বা অনুভব করিনি, তাই যাকে দেখেছি, যাকে দেখে, যারে দেখলে ইষ্টের উদ্দীপন হয়, যাকে দেখলে ভগবানের কথা মনে পড়ে, তার কাছে আমরা আরও বেশি করে চাই। আর সেই গুরু যদি খুব কৃপাময়, সাধারণত আমাদের গুরুরা খুব কৃপাময়, খুব স্নেহময় হয়ে থাকেন, অতএব তাকে আঁকড়ে ধরে আমাদের চলার, আমাদের খুব চেষ্টা চলতে থাকে, আমরা তাকে আরও বেশি করে আঁকড়ে ধরার চেষ্টা করি। বুঝতেই পারি না তার কতটা কষ্ট হচ্ছে বা কী হচ্ছে, কিন্তু আমরা বুঝতেই চাই না, কারণ আমরা বিশ্বাস করি যে তার ভিতরে শ্রীরামকৃষ্ণ বিরাজ করছেন, অতএব তাকে বলা মানে শ্রীরামকৃষ্ণকে বলা। মহারাজ বারবার ওটাকে আমাদের ঘুরিয়ে দিতেন। গগনানন্দজি প্রেসিডেন্ট হওয়ার পরে কিছুদিনের জন্য কালাডি গিয়েছিলেন চিকিৎসার জন্য, প্রেসিডেন্ট হয়ে কিছুদিন মঠে ছিলেন, দীক্ষা টিক্ষা দিয়েছিলেন কয়েকবার, তারপরে কালাডিতে যান চিকিৎসার জন্য, মাসখানেক ছিলেন না, তারপরে তিনি ফিরে এলেন। আমাদের একজন প্রবীণ সন্ন্যাসী ছিলেন বিরজানন্দজির আশ্রিত, প্রবীণ মহারাজ, আমি সন্ন্যাস নামটা ভুলে গেছি, তিনি পূজনীয় মহারাজকে বলছেন আপনি এসেছেন, আমাদের কি ভালো লাগছে, আপনার এই হাসি মুখ দেখছি খুব ভালো লাগছে, আপনি ছিলেন না মঠটা কীরকম শূন্য শূন্য বোধ হচ্ছিল। গগনানন্দজি তো কথা কম বলতেন, ওনার মাথার উপরে ঠাকুর মা স্বামীজির তিনটে ছবি ছিল, উনি আঙুল দেখিয়ে বলছেন কেন ওরা ছিলেন না, তো বলছেন ওরা ছিলেন, ওরা তো আছেনই, মানে আপনি তার প্রতিনিধি। আপনাদের যদি এরকম কথা কেউ বলে কি আনন্দই না হয়, একবারে 42 ইঞ্চি ছাতি 56 ইঞ্চি হয়ে যাবে, আমি ঠাকুরের প্রতিনিধি, কেউ কেউ অনুভব করছেন, এটা কম বড় কথা। মহারাজ একবারে ধিক্কার দিলেন, যাও যাও যাও, তিনি কৃপা করে তার পায়ের কাছে রেখে দিয়েছেন, আর তুমি বলছো আমি কিনা তা, যাও এখন এখান থেকে যাও।
ওই কথাটা শুধু ওকে বলেই বললেন না, সবাইকে বললেন যে ঠাকুরই আমাদের জীবনের সর্বস্ব, এটা আমাদের কখনো ভুললে চলবে না। গগনানন্দজি ব্রহ্মচর্য দীক্ষা দিয়ে ঠাকুরের সামনে গিয়ে দাঁড়িয়েছেন, বিড়বিড় করে কিছু একটা বলছেন, সেবককে জিজ্ঞেস করছেন কতজনের হলো ব্রহ্মচর্য দীক্ষা, কতজনের হলো, সেবক বলছেন 38 জন। মহারাজ আবার বিড়বিড় করে বলছেন, আমরা কিছু বুঝতে পারছি না কি বলছেন। আমরা চেষ্টা করছি মহারাজকে ঠান্ডায় পড়ার আগেই মহারাজকে গাড়িতে তুলে নিয়ে আসা, জানুয়ারি মাস তো খুব ঠান্ডা। মহারাজ আবার বিড়বিড় করে বলতে বলতে আবার জিজ্ঞেস করছেন তাহলে কতজনের হলো, এইবার যেন আমাদের মনের মধ্যে স্ট্রাইক করছে। আমরা মনে করি প্রেসিডেন্ট হচ্ছেন ঠাকুরের প্রতিনিধি, আমাদের গুরু হচ্ছেন ঠাকুরের প্রতিনিধি, কিন্তু প্রেসিডেন্ট মনে করছেন তিনি ঠাকুরের চাকর, ঠাকুর হলেন জীবন সর্বস্ব। যখন কোনো সমস্যার মধ্যে পড়েছে সংঘ, ভূতেশ আনন্দজি বলতেন আর বাপু কিছু জানি না, ওই মন্দিরের যিনি আছেন তিনি যদি রক্ষা করেন তাহলেই রক্ষা পায়। আমরা সকালবেলা মহারাজের কাছে যেতাম, মহারাজ যখন মন্দিরে অর্ঘ্য দিতে যেতেন, মহারাজ এমনভাবে অর্ঘ্য দিতেন, এত সাবধানে দিতেন, মনে হতো তিনি যেন সত্যি সত্যি দেখছেন ঠাকুর গভীর ভাব সমাধিতে মগ্ন। আর তার ওই যে অর্ঘ্য দিতে আসা যদি একটুও সমস্যা তৈরি করে তাহলে ঠাকুরের বড্ড কষ্ট হবে, সেই কারণে তিনি খুব সাবধানে অর্ঘ্য দিতেন, চোখ খুলে ঠাকুরের দিকে হাত জোর করে প্রার্থনা করতেন। মনে হতো যেন একটা বাধ্য ছেলে বড়দের কথা শুনছে। আমরা যেমন বড়দের কথা শোনার সময় খুব একবারে র‍্যাপ্ট অ্যাটেনশন দিয়ে সমস্ত মনোযোগ দিয়ে শুনি, সেই রকম যেন ঠাকুর কিছু বলছেন আর তিনি হাত জোর করে শুনছেন। এই সমস্ত কিছু আমাদের ভগবানের দিকে এগিয়ে নিয়ে যান, ভগবানের দিকে নিয়ে যাওয়ার প্রচেষ্টা, আমাদের সবসময় তাকে ধরে থাকতে হবে। ব্রহ্মচর্য দীক্ষার আগে পূজনীয় প্রমেয়ানন্দজির কাছে গেছি প্রণাম করতে, মহারাজ বলছেন আজ তো প্রণামের সময় ছিল না তাহলে এলে কেন। আমরা মহারাজকে বললাম যে আপনি মঠে এসে প্রথম আপনার সঙ্গে দেখা হয়েছিল তাই কালকে ব্রহ্মচর্য দীক্ষা হবে ভাবছি তাই আপনাকে প্রণাম করতে এলাম। মহারাজ প্রণাম নিলেন, তারপর আস্তে আস্তে কটি কথা বলেছিলেন জীবনের খুব মানে দামি কথা বলেছিলেন, মাটির সঙ্গে সম্পর্ক তৈরি করতে হয়, মাটি হলো আদর্শ ঠাকুর মা স্বামীজি, যদি মাটির সঙ্গে সম্পর্ক করি, ঠাকুর মা স্বামীজির সঙ্গে সম্পর্ক করি তাহলে আমাদের জীবনটা আনন্দময় হবে। বলছেন আমরা আজ আছি কাল নেই, চলে গেলে দুঃখ পাবে, কিন্তু ঠাকুরের সঙ্গে সম্পর্ক তৈরি করলে চিরকাল তাদের আশ্রয় পাবে, চিরকাল তাদের ভালোবাসা পাবে, চিরকাল তাদের স্নেহ পাবে। আদর্শকে কেন্দ্র করে বাঁচতে হয়, যেটা মা বলছেন, বলছেন ঠাকুরই আমাদের একমাত্র রক্ষাকর্তা, এটা সর্বদা মনে রাখবে, এটা ভুললে সব ভুল। যেখানে আমরা মানুষকে বড় করতে চাই, রবীন্দ্রনাথের গান আছে আমি অনেকবার উল্লেখ করেছি, এত আলো জ্বালিয়েছে ওই গগনী গানটার ভিতরে আছে, প্রেমকে যে যেদিন জ্বালি হৃদয় গগনে কি উৎসবের গগনে, সব আলো তার কেমন করে পরে তোমার মুখের পরে, আপনি তা করি আমি আলোর পিছনে। যখন হৃদয়ের ভালোবাসা, ঈশ্বরের প্রতি ভালোবাসা আমাদের জাগ্রত হয়, আমরা তখন চাই যে সমস্ত আলো, সমস্ত কিছু অ্যাট্রাকশন ভগবানের প্রতি হোক, ভগবানের দিকে যাক। আমি যদি সেই আলোর পেছনে একটা ছোট্ট অন্ধকার হয়ে থাকি, কিন্তু সেই আলোর একটি অংশই ভেবেই আমি আনন্দ পাব, আমার মুখের উপর আলো পড়ার দরকার নেই, ভগবানকে এগিয়ে দিতে হবে। রাসমণির মন্দির যখন স্থাপিত হয়েছিল সেই সময় কেউ রাসমণির মন্দিরে আসতো না, এলেও প্রসাদ পেত না। ঠাকুর একটা অদ্ভুত উপায় করলেন, তিনি রাসমণির মন্দিরের যে কালী মা তাকে অপূর্ব সুন্দর করে সাজালেন। সবাই কিন্তু রাসমণির মন্দির দেখতে আসতো না, রাসমণির ভবতারিণীকে দেখতে আসতো। দিনের পর দিন ভবতারিণীর কাছে আসতে 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 এই মন্দিরের প্রতি, দেবীর প্রতি তাদের ভালোবাসা জাগ্রত হলো। ঠাকুর যদি নিজে দাঁড়িয়ে থাকতেন তাকে অপূর্ব দেখতেছিল, সবাই তার প্রতি আকৃষ্ট হতেন, তা কিন্তু তিনি কখনো করেননি, লুকিয়ে ফেলেছেন। যখন তার সেই প্রচণ্ড সৌন্দর্য যেখানেই যায় সবাই হাঁ করে তাকিয়ে থাকে, তিনি বুকে হাত দিয়ে বলছেন মা ঢুকে যা, মা ঢুকে যা, মা ঢুকে যা। আমাদের জীবনে যেন ঈশ্বর প্রধান হয়, ঈশ্বর যদি প্রধান না হয় তাহলে ভীষণ দুঃখ হয়, আমিত্বের একটা বান্ডল তৈরি হয়ে যায়। ঠাকুর বলছেন কাঁচা আমি, এই কাঁচা আমি থেকে যদি আমরা না বেরিয়ে যেতে পারি তাহলে খুব মুশকিল হবে। অশোক কৃষ্ণের বাবা মারা গেছেন, মা খোঁজ নিচ্ছেন, শ্রীশ্রীমা খোঁজ নিচ্ছেন যে মায়ের মানে খাবার ব্যবস্থা আছে কি না। বলছেন যখন শুনলুম যে তোমার মায়ের খাবার ব্যবস্থা আছে তখন ভাবলুম ছেলেটারই সদ্বুদ্ধি হচ্ছে, ঠাকুর যেন তাকে সাহায্য করেন। এটা হচ্ছে কথা, বাবা মাকে কষ্ট দিয়ে বা বাবা মা নাকি আছেন এরকমভাবে সাধু হওয়া যায় না, তার ভেতরেও খুব কষ্ট হতে থাকে।
আমাদের সঙ্গে একটি ছেলে সাধু হতে এসেছিল, ব্রহ্মচর্য দীক্ষাও হয়েছিল, পরে সে ফিরে গেল। তার মূল কারণ হচ্ছে যাদের ওপর ভরসা করে তার মাকে রেখে এসেছিলেন তাকে তারাই বার করে দিয়েছিলেন বাড়ি থেকে। মাকে খুঁজে বার করতে করতে অনেক কাণ্ড করে এই মালদা স্টেশনে ভিখারিণীদের দল থেকে তার মাকে তিনি খুঁজে বার করেছিলেন। তারপর তারা সঙ্গে থাকার ইচ্ছা হয়নি, তার মনে হয়েছিল এইভাবে সাধু জীবন যাপন করার কোনো প্রয়োজন নেই, মায়ের সেবাটাই সেখানে অনেক বড় কথা। মা ঠাকুরুন বলছেন যে মার সেবা সকলের করা উচিত, বিশেষ করে তোমরা সকলের সেবা করবার জন্য এসেছ। তোমার বাপ যদি টাকা না রেখে যেতেন তাহলে তোমাকে টাকা রোজগার করে মার সেবা করতে বলতুম। ঠাকুরের ইচ্ছায় তিনি তোমার কোনো উৎপাত রাখেননি, কেবল মেয়ে মানুষের হাত থেকে টাকাগুলো নষ্ট না হয়ে যায় এর একটা বন্দোবস্ত করা করতে ও করা ও দেখাশোনার করলেই হবে। এটা কি কম সুবিধে? টাকা রোজগার মানুষ সৎভাবে করতে পারে না, মন বড় মলিন করে দেয়। এজন্য তোমায় বলছি টাকা কড়ির ব্যাপার যত শিগগিরই সম্ভব সেরে ফেলো, বেশি দিন ওসব নিয়ে থাকলেই ওতে একটা টান পড়বে। টাকা এমনি জিনিস, মনে করেছো ওতে তোমার টান নেই, যখন একবার ছাড়তে পেরেছি তখন আর টান হবে না, যখন ইচ্ছা চলে আসবো। না, এ কথা কখনো মনে দেব না, কোন ফাঁক দিয়ে তোমার গলা টিপে ধরবে তোমরা বুঝতে পারবে না, বিশেষে তোমরা কলকাতার ছেলে, টাকা নিয়ে খেলা করতে তোমরা জানো। যত শীঘ্র পারো মার বন্দোবস্ত করে কলকাতা থেকে পালিয়ে যাও, আর মাকে যদি কোনো তীর্থস্থানে নিয়ে যেতে পারো দুজনে বেশ ভগবানকে ডাকবে মা বেটা সম্পর্ক ভুলে। এই শোকর শোকের সময় মার মনে খুব কষ্ট, এটি হলে বেশ হয়। তোমার মারও তো বয়স হয়েছে, তাকে খুব বোঝাবে, এসব কথা মার সঙ্গে কইবে। দেখুন দুটো জিনিস, মা বলছে না মেয়ে মানুষের হাতে টাকা থাকলে টাকা নষ্ট হয়ে যায়। আপনাদের মনে হতে পারে মা বোধহয় মেয়েদেরকে ছোট করে দিচ্ছেন, তা নয়, এটা আমাদের সভ্য সমাজের একটা বড় অভিশাপ। আমরা মেয়েদের সবসময় সেকেন্ড গ্রেড সিটিজেন বলে মনে করি, এবং তাদের কাছে কিছু অর্থ থাকলে কী করে তাদের ঠকিয়ে নেওয়া যায় এটার জন্য সবসময় বদবুদ্ধি বার করে থাকি। এটা এর দোষ সভ্য সমাজের, আমরা যত বেশি সভ্য তত আমাদের এই জিনিসটা হবে। মেয়েরা মায়েদের থেকেই আমাদের জন্ম হচ্ছেন, মাই প্রতিপালন করছেন, মাই আমাদের বড় করছেন, মায়েরা না থাকলে আমাদের জীবন দাঁড়াতো না, এটা আমরা বহু সময় ভুলে যাই। নিজের মাকে হয়তো শ্রদ্ধা ভক্তি করি কিন্তু অন্যের মাকে আমরা ভালোবাসি না। একটা পাকিস্তানি বিজ্ঞাপন দেখেছিলাম, সেইখানে আছে যে মা আর বাবা তারা দুজন তার মেয়ের বাড়িতে গেছে, গিয়ে মুগ্ধ হয়ে গেছেন যে জামাই কি ভালো, মেয়েকে রান্নাতে সাহায্য করছে, সবজি কাটাতে সাহায্য করছে, একটি জামা কাপড় ইস্ত্রি করে দিচ্ছে। বলছেন মা বলছেন ফিরে আসার সময় সব আর মেয়ে সব মেয়েদের যদি এরকম একটা বর হতো। বাড়ি ফিরে এসছেন সেদিন ঈদ, বাড়ির দরজা খুলছে, নিজের ছেলে সারা পাঞ্জাবিতে হলুদের দাগ, খুব রেগে গেছেন, হলুদের দাগ লাগলো কী করে? বলছে না বউ রান্না করছো ওকে একটু সাহায্য করতাম। মা বলছেন এই তোকে শিখিয়েছি যদুর কি গুলামি, বউয়ের গুলামি করা এই শিখিয়েছি। বাবা একটা ভারী সুন্দর কথা বলতেন, বললেন বাবা তোমার মাকে তোমার বোনের বাড়িতে দিয়েছো, যখন অন্যের ছেলে তো তার মেয়েকে সাহায্য করে তখন সেটা খুব ইনসাফ, আর যখন তো তোমার ছেলে অন্য কারুর মেয়েকে সাহায্য করে তখন এটা জরুরি গুলামি। দেখুন যিনি চিন্তা করছেন তিনিও কিন্তু মহিলা, আর যার সম্বন্ধে চিন্তা করছেন তিনিও মহিলা। মেয়ে ওখানে তিনি রাজরানী, এখানে মেয়ে চাকরিনী, দুটোই মেয়ে কিন্তু, কিন্তু দুটোকেই আমরা একসাথে নিতে পারছি না। আমি এরকম দেখেছি সভ্য সমাজের, এরকম দেখেছি বিধবা মানুষ ইংরেজি জানে না, তাকে দিয়ে লিখিয়ে পড়িয়ে সম্পত্তি ইয়ে করে রাস্তায় বসিয়ে দিতেই, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আছে, আমি জানি, আমি জানি আমাদের সভ্য সমাজ কী করেন। মা যেন সেই সভ্য সমাজের দিকে উঁকি দিচ্ছেন, বলছেন তোমার মাকে যেন ঘর ছাড়া না করতে হয়। যে আগের দিনের ঘর, এই খানিকক্ষণ আগে যে ঘটনা বললাম সেই ব্রহ্মচারী মহারাজের কথা, তার কোনো অংশে কিছুতে কম নয়। একটা খুব বিখ্যাত পত্রিকায় সংবাদপত্রে তিনি সাংবাদিক ছিলেন, প্রচুর টাকা রোজগার করে মায়ের জন্য রেখে গেছেন, তার নিজের প্রিয়জন সেই সব টাকা পয়সা তাকে লিখিয়ে দিয়ে মাকে শুধু তাই করেনি বার করে দিয়েছেন। একজনের ঘটনা আমি ব্যক্তিগতভাবে জানি, তাকে তার দুই ছেলে নিয়ে বাড়ি ফিরছে, যাওয়ার সময় মায়ের যাবতীয় টাকা পয়সা ছিল ব্যাংক থেকে তুলে নিলেন, আমরা অনেক বারণ করলাম তিনি কোনো কথা শুনলেন না, ছেলে মেয়ে দুই ছেলেকে নিয়ে তারা রওনা দিলেন। এই
আমাদের নদিয়া ডিস্ট্রিক্টের লাইনে কোনো একটা ট্রেনে তারা উঠে বড় ছেলে বলছেন, মা এখান থেকে ট্রেন বদল করতে হবে, তুমি নামো আমি জিনিসপত্র নিয়ে নামছি। বড় ছেলে মাকে নামিয়ে বসিয়েছেন, ট্রেন তো ছেড়ে দেবে, টুক করে মায়ের সামনে দিয়ে ট্রেনে উঠে পড়েছেন। তার সেই জিনিসপত্র, তার সেই টাকা, তার সেই অলংকার সব নিয়ে দুই ছেলে চলে গেলেন। সম্পূর্ণ বিধ্বস্ত অবস্থায় বসে আছেন, সেখান থেকে তিনি ট্রেনের টিটিকে বলে শিয়ালদা স্টেশনে এসছেন। রাত্রি তখন প্রায় নটা, শিয়ালদা স্টেশন থেকে তিনি আমাদের বাড়িতে এসে হাজির, সম্পূর্ণ বিধ্বস্ত, কোনো কথা বলতে পারছেন না, কোনো অভিযোগ করতে পারছেন না। বিশ্বাসহীনতার এই জিনিস আমরা অনেকবার দেখেছি। আমাদের সমাজ যত সভ্য হবে, আমরা যত শিক্ষিত হব, যদি আমাদের মানবিক শিক্ষায় আমরা শিক্ষিত না হই, তাহলে এই জিনিসগুলো হবে যে আমাদের মাতাই এইটা কথা বলছেন। কত রকমের উপায় বলছেন যে মাকে নিয়ে তোমার তুমি কোনো একটা তীর্থস্থানে চলে যাও, কারণ এই সংসারের অসারতা তার বোঝা দরকার এবং এই অসারতা থেকে মুক্তির কী উপায় সেটি তার জানা দরকার এবং সেইভাবে এগিয়ে যাও। তোমার মায়ের তো বয়স হয়েছে, তাকে খুব বোঝাবে, এইসব কথা মার সঙ্গে কইবে। এই যে আমাদের বয়স হলেও আমরা কিছুতেই বুঝতে চাই না, এই পৃথিবী ছেড়ে যে চলে যেতে হবে তো আমরা কিছুতেই বুঝতে পারি না, এটা আমাদের বোঝাটা খুব জরুরি। মার পথের সঞ্চয় করবার সাহায্য করতে পারো তবেই তো ঠিক ছেলের কাজ করলে। তার বুকের রক্ত খেয়ে যে এত বড় হয়েছো, কত কষ্ট করে তোমায় মানুষ করেছেন, তার সেবা করা তোমার সবচেয়ে বড় ধর্ম জানবে। তবে তিনি ভগবানের পথে যেতে বাধা দেন তবে অন্য কথা। তোমার মাকে একবার এখানে নিয়ে এসো, দেখবো কেমন, যদি ভালো বুঝি দু একটা কথা বলে দেবো, কিন্তু সাবধান, মার সেবা করছি ভেবে বিষয় নিয়ে মেতে থেকো না। একটা বিধবার খাওয়া পড়া বই তো নয়, কত টাকাই বা চান, কিছু লোকসান দিয়েও যদি তাড়াতাড়ি বন্দোবস্ত হয় তার চেষ্টা করবে। ঠাকুর তো টাকা ছুঁতেই পারতেন না, তোমরা তাঁর নামে বেরিয়েছ, সবসময় তার কথা মনে রাখবে। জগতে যত অনর্থের মূল হচ্ছে টাকা, তোমাদের কাঁচা বয়স, হাতে টাকা থাকলে মন লোভ দেখাবে, সাবধান, এটা হচ্ছে কথা। এই আকর্ষণ, চাকরির প্রতি আকর্ষণ, এটা আমাদের খুব, আমাদের মনে হয় এই এই যে কাজটা হয়ে যাক এরপরে ছেড়ে দেবো, তারপরে মনে হয় ওইটা কাজটা করলে ছেড়ে দেবো, তারপরে মনে হয় সেইটা কাজটা করলে ছেড়ে দেবো। আমি একজন আইএস অফিসারকে চিনি, আমি গিয়েছিলাম ডোনেশন নিতে, তিনি যে পরিমাণ পেনশন পান তাতে আর তাকে কিচ্ছু করার দরকার হয় না, যে পরিমাণ মাইনে পেতেন, যে পরিমাণ পেনশন পেতেন, একই অ্যাপার্টমেন্টের মধ্যে অনেকগুলো ফ্ল্যাট কিনে রেখেছেন, তার খানিকটা ভাড়া দেওয়া আছে, খানিকটাতে তিনি কোনো রকমে আছেন। তবে কম্পিউটার স্ক্রিনে দেখছি তিনি শেয়ার বাজারে টাকা খাটাচ্ছেন। আমরা তো এই নিয়ে কাজ করেছি, ইনভেস্টমেন্ট ব্যাঙ্কিং নিয়ে কাজ করেছি, তাই ওই ছবিটা দেখলেই মনে পড়ে যায় কী কী আছে ওর মধ্যে। আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি তিনি কী করছেন, তিনি আমার সঙ্গে কথা বলছেন, তখনও ট্রেডিং করে চলেছেন। আমাদের কতটুকু টাকা প্রয়োজন বলুন তো? দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে অপ্রয়োজনীয় জিনিস, অপ্রয়োজনীয় জিনিসে আমাদের জিনিস ভরে রেখেছি। আজকে ফিরে গিয়ে, আজকে টেস্ট করে দেখুন, আমি এটা বলি, বাড়িতে ফিরে গিয়ে নিজের ওয়ার্ড্রপটা খুলে দেখবেন, দেখবেন বহু শাড়ি আছে যেগুলোর আপনি পরেন না, বহু রং আছে যেগুলোর আপনার এখন পরতে ইচ্ছা করবে না, অথচ এই শাড়ি, এই কাপড়, এই শেরওয়ানি, এগুলো কেনার জন্য আমরা একটা সময় কত হুজ্জতি না করেছি, কত অশান্তি না করেছি। দেখবেন আপনা থেকে প্রকৃতি, আপনি যদি প্রকৃতিকে, প্রকৃতির সঙ্গে না চলেন, প্রকৃতি আপনাকে একটা সময় আলাদা করে দেবে, এটা আমাদের বুঝতে হবে। যদি না বুঝতে পারি তাহলে তার কষ্টের সীমা নেই। মা বলছেন, অশোক কৃষ্ণ বলছেন, আমার মনে হয়েছিল একদিন আমার মাকে একদিন আপনার কাছে নিয়ে আনবো, কিন্তু আপনার শরীর দেখে আনবার ইচ্ছা হচ্ছে না। মা বলছেন, না না একদিন নিয়ে এসো, কত লোক তো আসছে, আর শরীর তো দিন দিন খারাপ হবে, শিগগিরি শিগগিরি নিয়ে এসো, সকালবেলাটায় শরীর মন্দ থাকে না, সকালবেলা আনতে পারবে তো, বেশি বেলা করো না, দেরি হলে এরা তো আসতে দেবে না, দুটো জিনিসই আছে। তিনি কৃপা করছেন, এত শরীর খারাপ, তার শরীর চলে যাবে সেই অবস্থাতেও তিনি কৃপা করছেন, মাকে নিয়ে এসো বলছেন না, দু একটা কথা বলে মন্ত্র দীক্ষা দেবেন, যদি ভালো আধার হয় মন্ত্র দীক্ষা দেবেন, বলছেন সকাল সকাল নিয়ে আসো, বলছেন শরীর তো দিন দিন খারাপ হবে, শিগগির শিগগির নিয়ে এসো, চলে যাওয়ার আগে শিগগির শিগগির নিয়ে এসো। পূজনীয় ভূতেশানন্দজি মা শেষবারের মতো হাসপাতালে যাচ্ছেন, সকালের দর্শন বন্ধ আছে, একজন ভক্ত তিনি জানতেন না তিনি দর্শন করতে এসেছেন, মহারাজকে হুইলচেয়ারে করে বাইরে নিয়ে আসা হয়েছে, মহারাজ বসে আছেন, গাড়িটা ব্যাক করছে, ভদ্রমহিলা এসে উপস্থিত,
মহারাজ বললেন ওকে আসতে দাও, সেবকরা বারণ করছেন, উনি বললেন ওকে আসতে দাও। তারপরে সে এলে আসাতে মহারাজ বললেন পায়ের মোজাটা খুলে দাও, পায়ের মোজাটা খুলে দেওয়া হলো, তিনি মহারাজকে প্রণাম করলেন, মহারাজ চলে গেলেন। এই ঘটনাটা আমি জানতাম না, মহারাজের মহাপ্রয়াণের পর আমাদের ডিউটি করেছিল ওখানে, সেই ভদ্রমহিলা এসেছিলেন, তখন জানলা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি কাঁদছেন, গণেশ মহারাজ ওপর থেকে নেমে এসেছেন, তখন সুনীল মালানন্দজি বলছেন আপনি সেদিন শেষ পূজনবারের মতো প্রণাম করেছিলেন না। তারপরে তিনি চলে যাওয়ার পর মহারাজ সুনীল মালানন্দজি ঘটনাটা বলছেন, দেখুন একটা মানুষ জানেন তিনি এবার চলে যাবেন, কিন্তু শেষ মুহূর্তে তার কৃপা, বলছেন পায়ের মোজা খুলে দাও, ওরা উনি ওকে পায়ে, ওকে পায়ে হাত দিয়ে প্রণাম করতে দাও, তখনও পর্যন্ত তিনি যেন কৃপা করবার জন্য বসে আছেন। মা বলছেন এ শরীর থাকা না থাকা আমার হাতে নয়, তাঁর ইচ্ছা, তোমরা এত ব্যস্ত হচ্ছ কেন, এই আমার কাছে তোমরা কত সময়ই বা থাকো, কখনো মঠে কখনো বাইরে থাকো, তোমার সঙ্গে কথা কইবার বা কাছে থাকবার কয়জনের সুবিধা হয়, আমার সঙ্গে কথাবার্তা কইবার বা কাছে থাকবার কয়জনের সুবিধা হয়, তোমরা তো কখন কোথায় থাকো খবর পর্যন্ত দাও না। বলছেন দেখুন কি নির্ভরতা, কি শরণাগতি, আমাদের জিজ্ঞাসা করুন কেমন আছেন, দারুণ আছি, ফাটাফাটি আছি, পাঁচবার ইনসুলিন নেওয়া হচ্ছে, তারপর ওষুধ খাওয়া হচ্ছে, প্রেশার ওষুধ খেয়ে প্রেশারকে কন্ট্রোলে রাখা হচ্ছে, ব্লাড সুগারের ওষুধ খেয়ে কন্ট্রোলে রাখা হচ্ছে, বলছি ফাটাফাটি আছি, আমি ভাবছি অনন্ত জীবনের একটা আয়ু নিয়ে এসেছি। মা বলছেন এ শরীর থাকা না থাকা আমার হাতে নয়, এ শরীরটা একটা যন্ত্রমাত্র, এটা উৎসর্গীকৃত হয়েছে। ভূতেশানন্দজি তখন 91 বছর বয়স, বাইপাস সার্জারি করা ঠিক হবে, ঠিক হয়েছে, ডাক্তারও একটু সন্দেহ প্রকাশ করছেন, সাধারণ সম্পাদক স্বামী গহনানন্দজি এসে জিজ্ঞেস করছেন মহারাজ আপনার কি মত, মহারাজ বলছেন এই শরীরকে সংঘকে উৎসর্গ করেছি, এখন এই শরীর যদি ভালো হওয়ার জন্য বাইপাস করার দরকার হয় করবে, আর যদি না করা যায়, যদি এমনি রাখা যায় তাই করবে, এমনি আমার কোনো ব্যক্তিগত মত নেই। আমাদের শরীর নিয়ে কত রকমের মত আছে, মহারাজের কোনোরকম কোনো মত নেই, সবটুকু যেন মেনে নিয়েছেন। রঙ্গনাথানজি ডায়ালিসিস হতো, তাই পারমানেন্ট চ্যানেল করা ছিল, অথচ আমরা কেউ বুঝতেই পারতাম না মহারাজ ওই ব্যথাটা নিয়ে একটা চুটফোটালে আমাদের কত লাগে, অথচ ওই ব্যথা নিয়ে তিনি দিনের পর দিন দিনের পর দিন কাজ করে গেছেন, দীক্ষা দিয়েছেন, সকলকে কৃপা করেছেন, অফিসিয়াল কাজ করেছেন, রোজ প্রায় 14-15 ঘন্টা পড়াশোনা করেছেন, সব কিছু করেছেন, কোনো অন্যদিকে আমার তার মন যায়নি। বলছেন যে তোমাদের তো, তোমরা তো সবসময় আমার কাছে থাকবার সুযোগ পাও না, দেখুন তার কাছে থাকবার যে সুযোগ আমরা পাচ্ছি না, এটা আমাদের চেয়ে তার কষ্টটা বেশি হচ্ছে, তারা সেই কৃপা লুটে নেবার মতো ক্ষমতা তাদের হচ্ছে না। বলছেন আমাদের ব্রহ্মচারী অশোক কৃষ্ণ বলছেন আমাদের থাকবার সুবিধা হয় না বটে, কিন্তু আমাদের মনে বিশ্বাস আছে আপনি আছেন, মনে যখন দুর্বলতা আসবে তখন আপনার কাছে আসলেই দূর হবে। এই অংশটা দিয়ে আমরা শেষ করবো আজকে। মা বলছেন তোমরা কি মনে করো যদি ঠাকুরের শরীরটা না রাখেন তাহলেও যাদের ভার নিয়েছি তাদের একজন্য বাকি থাকতে আমার ছুটি আছে, তাদের সঙ্গে থাকতেই হবে, তাদের ভালো মন্দর ভার নিয়ে যেতে হবে, মন্ত্র দেওয়া কি চারটিখানি কথা, কত বোঝা ঘাড়ে তুলে নিতে হয়, তাদের জন্য কত চিন্তা করতে হয়, এই দেখো না তোমার বাপ মারা গেলেন, আমার আমার মনটাও খারাপ হলো, মনে হলো ছেলেটাকে ঠাকুর কি আবার এক পরীক্ষায় ফেললেন, কিসে ছেলে ঠুলে মেচে উঠবে এই চিন্তা, সেই জন্যই তো এত কথা বললুম, তোমরা কি সব বুঝতে পারো, যদি তোমরা সব বুঝতে পারতে আমার চিন্তার ভার অনেক কমে যেত, ঠাকুর নানানভাবে নানাজনকে খেলাচ্ছেন, টাল সামলাতে হয় আমাকে, যাদের নিজের বলে নিয়েছি তাদের কি আর ফেলতে পারি, এটা মায়ের একটা অদ্ভুত মাতৃ আশ্বাস যে তিনি আমাদের ভার নিয়েছেন, আমাদের জীবনের শেষ মুহূর্ত অবধি তিনি থাকবেন, কোনো অবস্থাতে তিনি হাত ছেড়ে দেবেন না। এরপর একটা দারুণ জিনিস বলছেন, আমাদের সঙ্গে আমরা যেটা বিশ্বাস করি ঠাকুর গুরু পরম্পরায় এক গুরুমূর্তি থেকে আরেক গুরুমূর্তি, আরেক গুরুমূর্তি থেকে আরেক গুরুমূর্তির মধ্যে সেই একই শ্রীরামকৃষ্ণের শক্তি কাজ করে। রমেশানন্দজি মহারাজের একটা চিঠি আছে, সেখানে তিনি এক ভক্তকে বলছেন মাধবানন্দজির শরীর যাওয়াতে সেই ভক্ত খুব দুঃখ প্রকাশ করছেন, তিনি বলছেন দুর্গা পূজা যখন হয় তখন তোমরা দেখো না একটা মাটির মূর্তি আমরা তৈরি করি, তাকে জগন্মাতাকে এনে পুজো করি, বিসর্জনের সময় কেঁদে ভাসিয়ে দিই, তারপরে আবার পরের বছর যখন দুর্গা পূজা হয় আবার এখন নতুন একটা মাটির মূর্তি করি, আবার পুজো করি, আনন্দ করি। ঠিক সেই রকম
এতদিন ঠাকুর মাধবানন্দ প্রতিমায় পূজা নিয়েছেন, এবার ঠাকুর এতদিন ঠাকুর বিশুদ্ধানন্দ প্রতিমায় পূজা নিয়েছেন, এবার ঠাকুর মাধবানন্দ প্রতিমায় পূজা নেবেন। বিশুদ্ধানন্দ শরীর চলে যাবেন, মাধবানন্দ প্রেসিডেন্ট হতে, এই কথা তিনি লিখছেন। এই গুরু পরম্পরা প্রত্যেকের ভেতরে, যেরকম আপনারা দেখেন নবকলেবর তৈরি হয়, জগন্নাথের নবকলেবর হওয়ার পরে সেই ব্রহ্মবস্তু এক মূর্তি থেকে আরেক মূর্তিতে দিয়ে দেওয়া হয়, সে একই শক্তি পরম্পরায় চলছেন। মা বলছেন, কেন এই রাখাল টাকাল এই সব ছেলেরা রয়েছে এরা কি কম? তুমি তো রাখালকেও খুব ভালোবাসো, তার কাছে জিজ্ঞাসা করে নেবে, কি আর জিজ্ঞাসাই বা করবে, বেশি জিজ্ঞাসা করা ভালো নয়, একটা জিনিস হজম করতে পারে না, আবার দশটা জিনিস মনের মধ্যে পুরে পুরে এটা না ওটা না কেবল এই চিন্তা, যে জিনিস পেয়েছ তাইতে ডুবে যাও, জপ ধ্যান করবে সৎসঙ্গ করবে অহংকার কিছুতেই মাথা তুলতে দেবে না। দেখছো না রাখালের কেমন বালক ভাব, এখনো যেন ছোট্ট ছেলেটি। শরৎকে দেখো না কত কাজ করে, কত হাঙ্গামা খোয়ায়, মুখ বুঝে থাকে, ও সাধু মানুষ, ওর এত সব কেন? ওরা ইচ্ছা করলে দিনরাত ভগবানে মন লাগিয়ে বসে থাকতে পারে, কেবল তোমাদের মঙ্গলের জন্য এদের নেমে থাকা, এদের চরিত্র চোখের সামনে ধরে রাখবে, এদের সেবা করবে, আর সর্বদা মনে ভাববে আমি কার সন্তান কার আশ্রিত। যখনই মনে কোনো কুহাব আসবে মনকে বলবে, তার ছেলে হয়ে আমি কি কাজ করতে পারবি পারি, দেখবে মনে বল ও শান্তি পাবে। দুটো জিনিস এই গুরু পরম্পরার কথা বলছেন, যে তিনি চলে গেলেও তারপরের জন আছে, তার ভিতরে সে একই শক্তি বিরাজ করবে। ভূতেশ আনন্দজি শরীর চলে যাওয়ার এই কথার আগে এটা বারবার বলতেন, সবসময় মনে করবে যে আমার পরে যিনি আসবেন তার ভেতরে আমি বিরাজ করছি, কথাটা এই বিশ্বাসটা আমাদের ভেতরে রাখতে হয়। এই বিশ্বাসটা যদি না থাকে আমরা কিছুতেই কোনোভাবেই জীবনে এগিয়ে যেতে পারবো না। একই শ্রীরামকৃষ্ণ এই নতুন মূর্তিতে আবির্ভূত হয়েছেন, যদি খুব ভালো করে প্রত্যক্ষ করা যায় তাহলে নিশ্চিত নিশ্চিতভাবে আমরা দেখতে পাবো সেই শ্রীরামকৃষ্ণের গুরু শক্তি পরম্পরা একজন থেকে আরেকজন আরেকজন থেকে আরেকজনের মধ্যে প্রকাশিত হচ্ছে। আর বলছেন বেঁচে থাকার উপায় কি, যে জিনিসটা যে সম্পদটা পেয়েছি আমরা সেই সম্পদ যেটা হাতে পেয়েছি সেটাকে ফেলে অনেক কিছু কুড়াতে যাই, তারপরে দু হাতের ভেতরে অনেক কিছু থাকে না, তখন যে সম্পদটা আধ্যাত্মিক সম্পদটা গুরুর কাছ থেকে পেয়েছি সেটা ফেলে সেই সব গুলি কুড়িয়ে বেড়াই। তাই বলছেন যেটা পেয়েছি সেটাতেই ডুবে থাকতে হবে। তিনটে জিনিসের কথা বলছেন, জপ ধ্যান করা, নিরন্তর ঈশ্বরের নাম করা, দুই হচ্ছেন সৎসঙ্গ করা। সৎসঙ্গ কী করে, আমাদের মনকে উঁচুতে তুলে দেয়। যে আপনারা গল্প করেন বলে আমাদের আমি বকাবকি করি, তার কারণটা হচ্ছে যদি আপনারা সংসারের কথা তো সংসারে বলেনি, আবার যদি আশ্রমে এসে সেই সংসারের কথাই বলেন তাহলে এখানে আসার কোনো প্রয়োজন নেই। একজন বৃদ্ধা মহিলা খুব জপ ধ্যান করতেন, সন্ধ্যেবেলায় একদিন তাকে দেখছি তিনি গান শুনছেন, কি আশায় মাটি খেলা ঘর বেদনার বালু চরে, রেডিওতে গান হচ্ছে কিশোর কুমার গাইছেন আর তিনি শুনছেন। আমরা গিয়ে খুব যাত্রা বলছি যে আপনি এরকম গান শুনছেন, এত বয়স হলো, দেখুন না আপনার বয়সী সব ঠাকুর বাড়িতে গিয়ে কি সুন্দর বসে আছেন। তখন উনি বলছেন ওরা যে বসেছে না, গিয়ে ভালো করে লক্ষ্য করবি আরতি শেষ হয়ে গেলে সব অত্যাচারিত ছেলের বউয়ের নিন্দা করছে। বলছেন যে মন ঈশ্বরের কাছে দেওয়ার কথা, ঈশ্বরের কাছে গিয়ে মনকে উঁচু করার কথা, সেই মন যদি ঈশ্বরের কাছে গিয়ে ছেলের বউয়ের নিন্দে করে অধোগামী হতে হয় সেই ঈশ্বরের কাছে যাওয়ার কোনো মানে নেই। একবারে পরিষ্কার একজন 70 বছরের বৃদ্ধার জীবনের অনুভব, বলছেন ইচ্ছে কি আশায় বাদী ক্যালাগর বেদনার বালুচরে, অনেক ভালো। এই কারণে সৎসঙ্গের প্রয়োজন আছে, সৎসঙ্গ সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়। এই সাধু মানে হচ্ছে গেরুয়া পারা নয়, যাকে দেখলে কি বলছেন, সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধু সঙ্গ বিনা ইষ্টে ভক্তি নাহি হয়, যাহারে দেখিলে ইষ্টের উদ্দীপন হয় তাহারে জানিও তুমি সাধু নিশ্চয়। কুসুমের সনে কীট সুর শিরে যায় তেমনি সাধু সঙ্গ অধমে তরায়। ফুলের ভেতরে পোকা থাকে, আমরা তো পোকা দেখতে পাই না, ফুল তুলে দেবতার মাথায় চড়িয়ে দিই, কীট যে একবারে নরকাধন সেও ফুলের সঙ্গ করার জন্য সুরের শিরের মাথায় গেলেন, দেবতার মাথায় তিনি অবস্থান করতে পারেন। ঠিক সেই রকম সাধুসঙ্গ অধমে তরায়, যাহারে দেখিলে ইষ্টের উদ্দীপনা, যাকে দেখলে ভগবানের কথা মনে পড়ে সে হচ্ছে ঠিক ঠিক সাধু। সে গৃহস্থ হতে পারেন সন্ন্যাসী হতে পারেন, সর্বাবস্থায় যিনি ভগবানের উপর নির্ভরশীল
তার সেই শরণাগতি। বলছেন আর তিন তৃতীয় জিনিসটা বলছেন, অহংকার কিছুতেই মাথা তুলতে দেবে না। এটা আমাদের রামকৃষ্ণ ভক্তদের একটা বেসিক কমন ফ্যাক্টর, একটা বেসিক কমন অ্যাসেট বলতে পারেন অহংকার। আমি রামকৃষ্ণ মিশনের ভক্ত, আমি রামকৃষ্ণ মিশন থেকে দীক্ষা পেয়েছি, আমি বেলুড় মঠে আসি, আমি অমুক মহারাজকে চিনি, আমি তমুক মহারাজকে চিনি, রামকৃষ্ণকে চিনি কিনা এই নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, রামকৃষ্ণকে চিনি কিনা কোনো মাথা ব্যথা নেই। আপনাদের বলেছিলাম আমাদের দীক্ষার গল্প, সেই ভিক্ষা করতে গেছিলাম, সে এবার সেই খুন্তি নিয়ে তাড়া করলেন, তারপরে খুব সামান্য একটা জিনিস ভিক্ষা দিলেন, জিজ্ঞাসা করলেন কোন আশ্রম থেকে এসেছেন, আমরা বললাম এই কাছের একটা আশ্রম থেকে। উনি বলছেন যে আমরা সবাই জানেন রামকৃষ্ণ মিশনের দীক্ষিত। এই ঘটনা আমরা ফিরে আসার পর তৎকালীন সাধারণ সম্পাদক ছিলেন স্বামী স্মরণানন্দজি, তাকে আমরা বলেছিলাম ঘটনাটা। মহারাজ একটা ভারী সুন্দর উক্তি করেছিলেন, এটা আমাদের বোঝা দরকার যে রামকৃষ্ণ মিশন থেকে শুধু দীক্ষা নিলেই হবে না, যদি রামকৃষ্ণের ভাব আমাদের জীবনের মধ্যে না আসে তাহলে রামকৃষ্ণ মিশন থেকে দীক্ষা নিলে সেটা বেকার হয়ে যাবে। এটা হচ্ছে খুব বড় কথা, অহংকার যদি মাথা চাড়া দিয়ে থাকে তাহলে কিন্তু কোনোভাবেই কিছু হবে না, অহংকার মাথা চাড়া দিলে হবে না। এটা এটা সত্যি অহংকার করা দরকার। এই যে বলছেন না শেষের দিকে, আর সর্বদা মনে করবে আমি কার সন্তান কার আশ্রিত, যখনই মনে কোনো কুভাব আসবে মনকে বলবে তার ছেলে হয়ে আমি কি কাজ করতে পারি, দেখবে মন বল পাবে শান্তি পাবে, এই অহংকার থাকা ভালো। ওই বলছেন না কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে এ দিদি অমনি ও মুখ হেরি সরমেশে হয় সারা, যখনই মন অন্যদিকে ঘুরতে চাইছে তখনই এই চিন্তাটা করা ভালো। এই যে আমরা চিন্তা করছি না অহংকার করছি আমি শ্রীরামকৃষ্ণের সন্তান, আমি অমুকানন্দের আশ্রিত, এই অমুকানন্দের আশ্রিত হয়ে আমি খারাপ কাজ করতে পারি না, এবং যখনই মন খারাপ কাজ করবার ইচ্ছা হবে তখনই আমাদের মনকে আমরা অন্যদিকে ঘুরিয়ে নিয়ে যেতে পারব। শ্রী শ্রী মায়ের কাছে প্রার্থনা যে আমাদের মধ্যে যেন এই ভাবটি আসে, আমাদের ভেতরে যেন সৎসঙ্গে থাকার ইচ্ছা আসে, যে সম্পদ হাতে পেয়েছি সেই ঘটিটাকে যেন রোজ তেঁতুল দিয়ে মেজে মেজে সোনার মতো করে নিতে পারি, আর যেন সদাসর্বদা তাঁর চাকর হয়ে থাকতে পারি, আমাদের আত্ম অহংকার অকাজে যেন ব্যবহার না করি। বেশিরভাগ ক্ষেত্রে কাজের চেয়ে আমরা অকাজে ব্যবহার করে থাকি, তো এই অকাজে না ব্যবহার করে কাজের সময় যেন ব্যবহার করতে পারি। ওম প্রণতানাম প্রসীদত্বং দেবি বিশ্বার্থিহারিণী ত্রৈলোক্যবাসিনামিত্যে লোকানাম বরদাভব। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি, হরি ওম তৎসৎ শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।